প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে, আমি মোহাম্মদ লিয়াকত আলী, সহকারী শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাঙ্গা, নাটোর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পাঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি সুনির্দিষ্ট পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের পাঠটি তোমাদের ভালো লাগবে। তোমরা দেরি না করে খাতা কলম নিয়ে ঝটপট বসে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমাদের মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো স্ক্রিনে আমি তোমাদের জন্য কয়েকটি গাণিতিক বাক্য দিয়েছি। এবার তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, এই গাণিতিক বাক্যগুলির কোনটি সমীকরণ এবং কোনটি সরল সমীকরণ? নিশ্চয়ই তোমরা উত্তর দিবে যে প্রথম বাক্যটি সরল সমীকরণ, দ্বিতীয় বাক্যটি সরল সমীকরণ নয়, তৃতীয় বাক্যটি সরল সমীকরণ নয়, এই বাক্যটি, এটিকেও তোমরা উত্তর দিলে যে সরল সমীকরণ, এটিকে কি বলবে, এটিও সরল সমীকরণ, এবং এটি কি, এই বাক্যটিও সরল সমীকরণ। তাহলে এই বাক্য দুটি কেন সরল সমীকরণ নয়? নিশ্চয়ই তোমাদের সপ্তম শ্রেণীতে যে সমীকরণ শিখেছিলে সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটি, এই দুটি বাক্য কেন সরল সমীকরণ নয়, এটি কেন সমীকরণ সরল সমীকরণ, কারণ চলকের ঘাত কত ছিল, এক, তাই না বন্ধুরা? এবার আসো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করা স্ক্রিনে দেখো একটি প্রশ্ন দিয়েছি এবং সেখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর, এই সমীকরণটির নাম কি এবং চলক কয়টি? তোমরা নিশ্চয়ই উত্তর দিবে যে এই সমীকরণটির নাম একটি সরল সমীকরণ এবং এর চলক হচ্ছে দুইটি, ঠিক কিনা বন্ধুরা? এবার আসো আমরা এইরকম সরল সমীকরণ নিয়ে এক্স এবং ওয়াই এর মান বের করার চেষ্টা করি। দেখো এই সমীকরণটির এক্স এবং ওয়াই এর কতগুলি মান পাওয়া যাবে এবার আমরা সেটি দেখব। আমাদের দেখো তোমাদের জন্য একটি সারণী দেওয়া আছে সারণী আকারে, এবং দেখো পাশে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, আমরা এই সংখ্যাগুলি এখানে এক্স এর ভ্যালু বা এক্স এর মান হিসাবে বসাবো, সেই হিসাবে ওয়াই কত আসে সেটি বের করব। তাহলে দেরি না করে চলো শুরু করি। তাহলে প্রথমে যদি আমি এক্স ইকুয়াল টু বলি ওয়ান, তাহলে এই সমীকরণে লক্ষ্য করো এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে ওয়াই ইকুয়াল কী করে মাইনাস থ্রি হলো। তাহলে আমরা এটি ওয়ান যদি বসাই এক্স এর পরিবর্তে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল কত হচ্ছে, ফোর। এবার মাইনাস ওয়াই ইকুয়ালটা আমরা কত পাচ্ছি, ফোর মাইনাস ওয়ান, তাহলে এবার আমরা কত পেলাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু পাচ্ছি থ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি। বিষয়টি এবার আশা করি বুঝতে পেরেছি, এই যে তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু শিখেছ। আসো বন্ধুরা এবার দেখো, যদি এক্স ইকুয়াল টু টু বসাই তাহলে মাইনাস টু ওই একইভাবে হিসাব করে পাওয়া যায়, থ্রি বসাইলে পাওয়া যায় মাইনাস ওয়ান, যদি ফোর বসাই ওই একইভাবে হিসাব করে আমরা পাচ্ছি জিরো, আমরা যদি ফাইভ বসাই তাহলে দেখো পাচ্ছি ওয়ান, আমরা যদি সিক্স বসাই তাহলে পাচ্ছি দেখো টু, আমরা যদি জিরো বসাই তাহলে পাচ্ছি দেখো কত, মাইনাস ফোর, আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে দেখো পাচ্ছি মাইনাস ফাইভ, আমরা যদি মাইনাস টু বসাই তাহলে পাচ্ছি মাইনাস সিক্স। বন্ধুরা একটু লক্ষ্য করে, এরকম যতই আমি এক্স এর মান বসাচ্ছি ততই ওয়াইয়ের মান পাচ্ছি, অর্থাৎ এখানে সমীকরণে এক্স ও ওয়াইয়ের অসংখ্য মান রয়েছে এবং অসংখ্য মান পাওয়া যাবে। আমরা যদি আরও একটি সমীকরণ যদি বিবেচনা করি, আমরা নিলাম আর একটি সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স, আমরা যদি এই সমীকরণটির ক্ষেত্রেও এক্স এর মানের জন্য ওয়াইয়ের মান বের করি তাহলে কতগুলি মান পাব একটু হিসাব করি। আগের মতোই আমরা এক্স ইকুয়াল টু ওয়ান দিলাম, আমরা তাহলে সিক্স থেকে ওয়ান বাদ গেলে ফাইভ, আমরা যদি টু দেই তাহলে
6 minus 2 equal 4 আমরা যদি 3 দেই তাহলে y equal to 3 আমরা যদি 4 দেই y equal to 2 আমরা যদি x মান 5 দেই তাহলে y সমান পাচ্ছি 1 আমরা যদি x equal 6 দেই তাহলে পাচ্ছি 0 আমরা যদি 0 দেই তাহলে পাচ্ছি 6 আমরা যদি minus 1 দেই তাহলে পাচ্ছি 7 আমরা যদি minus 2 দেই তাহলে পাবো 8 বন্ধুরা লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা দেখলাম যে এই সমীকরণে x এবং y এর অসংখ্য মান পাওয়া যাবে তাহলে আমরা দেখলাম যে সরল সমীকরণে যখন আমরা x এর মান বসাচ্ছি যে কোনো মানের জন্য কিন্তু আমরা y এর একটা মান পাচ্ছি আমরা x এর একটা মান পাচ্ছি y তার বিনিময়ে y এর একটা মান পাচ্ছি অর্থাৎ এই মানগুলি আমরা অসংখ্য দেখতে পাচ্ছি বন্ধুরা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরল সমীকরণের ক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেকটি সরল সমীকরণের বীজ হচ্ছে অসংখ্য বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এবার আসো এরই ধারাবাহিকতায় যদি আমরা এবার আলাদা আলাদা করে হিসাব না করে যদি আমরা এই সমীকরণ দুটিকে একত্রে হিসাব করি বিবেচনা করে যদি আমরা হিসাব করি তাহলে দেখো কি আমরা সে আগের মানগুলি আবার এখানে কি করি বসিয়ে দেখি কি অবস্থা হয় 1 বসাইলাম 2 বসালাম 3 4 তারপরে বসালাম 5 তারপরে 6 তারপরে দেই 0 মাইনাস 1 মাইনাস 2 দিলাম এইবারে আমরা দেখো এই x এর মানের জন্য y কিন্তু অসংখ্য মান পাচ্ছি তো দেখি বন্ধুরা আমরা এই পর্যন্ত বসাই তারপরে আবার ঠিক সেম উপরের মতোই আমরা বসাই আসি দেখি কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি 1 বসাইলাম 5 পেলাম 2 বসাইলাম 4 পেলাম 3 বসাইলাম 3 পেলাম যদি 4 বসাই 2 পেলাম যদি 5 বসাই তাহলে 1 পেলাম যদি 6 বসাই তাহলে 0 পেলাম আমরা যদি মাইনাস 1 বসাই কি পেলাম মাইনাস 7 পেলাম আমরা যদি 0 বসাই তাহলে 6 পেলাম আমরা যদি মাইনাস 2 বসাই 8 পেলাম তো বন্ধুরা এখানেও কিন্তু আলাদা করে সেই অসংখ্য মানই আসছে কিন্তু আমরা যদি এই দুটি সমীকরণকে একসাথে বিবেচনা করি লক্ষ্য করো একসাথে বিবেচনা করার ফলে দেখো এখানে দেখা গেছে যদি আলাদা আলাদাভাবে বিবেচনা করি তখন বীজ দেখেছি অসংখ্য কিন্তু যখন এই দুটিকে একসাথে বিবেচনা করছি দেখো একসাথে বিবেচনা করে দেখছি যে এই যে সবুজ মার্কিং করা যে এক্স এবং ওয়াই এর মান এখানে একটু লক্ষ্য করো দেখো তাদের দুজনের মান কিন্তু আমরা এক পেয়েছি অর্থাৎ এরকম সরল সমীকরণের মধ্যে যদি আমরা দেখি যে তাদের কমন বা সাধারণ বীজ থাকে অর্থাৎ একই মান দ্বারা যদি সমীকরণ দ্বয় কি হয় বা সমীকরণগুলি যদি কি হয় সিদ্ধ হয় তাহলে আমরা বলবো এই সমীকরণ দ্বয় বা সমীকরণগুলি সরল সহ সমীকরণ আশা করি বিষয়টি তোমরা এবার বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি যে এক্স ও ওয়াইয়ের কোনো একই মান দ্বারা একাধিক সমীকরণ একসাথে সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সরল সহ সমীকরণ বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সরল সমীকরণ এবং সরল সহ সমীকরণ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো এবার আমরা দেখি এই সরল সহ সমীকরণ কিভাবে সমাধান করতে হয় অর্থাৎ তাদের মূল বা বীজগুলি কিভাবে বের করতে হয় শিক্ষার্থী বন্ধুরা সরল সমীকরণের সমাধানের বিভিন্ন পদ্ধতি রয়েছে সরল সহ সমীকরণ সমাধান করা যাবে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু তোমাদের এই পাঠ্য বইতে এই ধরনের সরল সহ সমীকরণ সমাধানের জন্য দুটি পদ্ধতি দেওয়া আছে তার একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অপরটি হচ্ছে অপনয়ন পদ্ধতি বন্ধুরা চলো আমরা এক নম্বরে যে মানে পদ্ধতির কথা বলা আছে অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি কি আমরা সেটি দেখি এবং এই পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় আমরা সেই নিয়মটিও দেখব বন্ধুরা দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে নির্বাহী কর্মকর্তা নির্মল চন্দ্র দাস এবং আরেকজন নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম এই আব্দুর রহিম এবং নির্মল চন্দ্র তাদের মধ্যে কি হচ্ছে দেখো
নির্মল চন্দ্র কি করলো, আব্দুর রহিমের জায়গায় এসে স্থান নিল। একই কর্মকর্তা কি তাদের কি হয়, তাদের ট্রান্সফার হয়, একজন আরেকজনের জায়গায় চলে যায়, আরেকজনকে সেখান থেকে কি করতে হয়, তাহলে সরাই দিতে হয়। এই যে নির্মল চন্দ্র দাস আব্দুর রহিমের জায়গায় এসে বসল, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম আব্দুর রহিমকে কি করা হলো, সরিয়ে দেওয়া হলো। এই যে একজনের জায়গায় আরেকজন বসে যে আগে ছিল তাকে সরিয়ে দেওয়া, এই যে সরিয়ে দেওয়া পদ্ধতি, এটি হচ্ছে আসলে মূলত প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতির বিষয়টি কি, বিষয়টি হচ্ছে একজনের অর্থাৎ একটি চলকের জায়গায় আরেকটি চলক বসিয়ে দিয়ে পূর্বের চলকটিকে সরিয়ে দিয়ে যে হিসাব করব সেটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। চলো বন্ধুরা, এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা পরিষ্কার হই। একটি উদাহরণ হিসাবে দেখো, এখানে দুটি গাণিতিক বাক্য দেওয়া আছে, অর্থাৎ দুটি সমীকরণ দেওয়া আছে, সরল সমীকরণ। কি দেওয়া আছে, একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর, এই দুটি সরল সহজ সমীকরণ। আমরা এই সরল সহজ সমীকরণ দুটির বীজ বের করার চেষ্টা করব, কি পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতিতে। লক্ষ্য করো, আমরা প্রথমে তাহলে কি করব, প্রথমেই আমরা এই সমীকরণ দুটিকে দুটি নাম দিয়ে দিব, একটাকে দিব এক নম্বর আর একটাকে দিব আমরা দুই নম্বর হিসেবে, দুটি নাম দিয়ে চিহ্নিত করব। এরপরের কাজটি কি, এরপরের কাজটি হলো আমাদের এই যে এক এবং দুই নম্বর সমীকরণ আছে, এই দুটি সমীকরণ থেকে আমরা প্রথমে কি করছি, এক নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা কি করছি, ওয়াই বিয়োগ করছি, বিয়োগ করে আমরা বাম পক্ষ থেকে ওয়াইকে মুক্ত করব। অর্থাৎ দুটি চলক থাকলে যে কোনো একটি চলককে আমাদেরকে কী করতে হবে, মুক্ত করতে হবে। তাহলে দেখো এটি কীভাবে মুক্ত হলো, এক নং সমীকরণ হতে আমরা তাহলে কী পাচ্ছি, আমরা দেখো উভয় দিক থেকে আমরা কী করলাম, ওয়াই বিয়োগ করলাম, তাহলে এই ওয়াই দিক থেকে বাদ চলে গেল, এদিকে কী আসলো, ফাইভ মাইনাস ওয়াই পেলাম। বিষয়টি ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা এক নম্বরের নিয়ম অনুসারে আমরা দেখলাম যে আমাদেরকে প্রথম কাজ হলো একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে নিয়ে আসা। এরপরে যে দুই মানে দ্বিতীয় নম্বর যে ধাপ, এই ধাপটিতে বলা হচ্ছে যে এক্স এর মান এক নং সমীকরণে বসালে অন্য চলকটি বাদ যাবে। আমরা দেখিয়েছিলাম আব্দুর রহিমকে সরিয়ে কে আসলো, নির্মল চন্দ্র দাস আসলো, এই যে আশাটা এটি কিন্তু হচ্ছে প্রতিস্থাপন। আমাদের সেই কাজটি এখানে ঘটছে যে এক্স এর মান এক নং সমীকরণে বসালে অন্য চলকটি বাদ যায়, ফলে অন্য চলকটির মান পাওয়া যায় না, এজন্য এক্স এর মান আমরা দুই নম্বর সমীকরণে কি করব, বসিয়ে দেব। তা বসাও, আমরা যদি বসিয়ে দিই তাহলে কি হয়, দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু কত বসাবো, ফাইভ মাইনাস ওয়াই বসাবো। বসাইলে দেখো কি হয়, তাহলে টু ইন্টু এক্স এর জায়গাত এক্স এর মান দিলাম, বাকি যা আছে তা ঠিক রাখলাম। এবার যদি আমরা সরলীকরণ করি, অর্থাৎ হিসাবটা সরল করে শেষ করি, দেখো সেখানে কি আসে, আমরা পাইলাম টেন মাইনাস থ্রি ওয়াই ইকাল টু ফোর পেলাম। এরপরে দেখো আমরা এই টেনকে আমরা পক্ষান্তর করলাম, মাইনাস থ্রি ওয়াই ইকাল টু ফোর মাইনাস টেন পেলাম। এবার মাইনাস থ্রি ওয়াই ইকাল টু আমরা মাইনাস সিক্স পাচ্ছি, উভয় দিক থেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আমরা মাইনাসকে কী করলাম, তুলে দিলাম। এবার থ্রি ওয়াই ইকাল টু সিক্স, এবার যদি আমরা ওয়াই ইকাল টু পেতে চাই তাহলে আমরা সিক্স বাই কত লিখব, থ্রি, যদি এর হিসাব করি তাহলে আমাদের আসলো ওয়াই ইকুয়াল টু। বন্ধুরা তাহলে দেখো এখানে একটা চলক অর্থাৎ এক্সের জায়গায় আমরা যদি ওয়াই বসাই দিলাম, অর্থাৎ একজনের জায়গায় আরেকজনকে যদি বসিয়ে দিই তাহলেই আমরা একজনের মান পাব। এবার যে একজনের মান পেলাম, অর্থাৎ একটি চলকের যে মান পেলাম, এই মানটি আমরা যে তিন নম্বর সমীকরণ ছিল সেখানে যদি বসিয়ে দিই, অথবা ওই দুই সমীকরণের এক এবং দুই সমীকরণেও যদি বসিয়ে দিই, তাও আমরা কিন্তু মান পেয়ে যাব। তাহলে বন্ধুরা আমরা সহজ হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণে এক্স এর মানটি আমরা কী করব, বসিয়ে দেব। দেখো ওয়াই ইকাল টু কত, টু যদি বসাই তাহলে আমাদের আসে কত, এক্স ইকাল টু ফাইভ মাইনাস ওয়াই ছিল, তাহলে সেটি দাঁড়াবে কত, তাহলে ফাইভ ওয়াইয়ের মান টু, তাহলে আমাদের এক্স এর মান আসছে কত, আমরা দেখছি এক্স এর মান আসলো থ্রি। প্রিয় বন্ধুরা এবার ধাপ চার, অর্থাৎ শেষ ধাপ। তাহলে শেষ ধাপে আমরা লিখব
সমাধান, নির্ণয় সমাধান। তাহলে কত? এক্স কমা ওয়াই আমরা লিখব 3.2। আশা করি বন্ধুরা তোমরা এতক্ষণ যে উদাহরণ দিয়ে প্রতিস্থাপন পদ্ধতি দেখানো হলো, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা আমরা এই ধাপটি অর্থাৎ এই ধাপগুলি অর্থাৎ এই 4টি ধাপ ব্যবহার করে এরপরে আমরা আর একটি অঙ্কের সমাধান করব। চলো বন্ধুরা আমরা সেই সমাধানটি বোর্ডে দেখি। তো চলো বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের আমি একটি অঙ্ক অনুশীলন করি। তাহলে আমরা কয় নম্বর করব বন্ধুরা বলো তো? আমরা 2 নম্বর অঙ্কটি তাহলে আমরা দেখি। হ্যাঁ, তাহলে 2 নম্বর অঙ্কটি হচ্ছে হলো কি, আমরা সেটি বোর্ডে লিখে নিই। তাহলে 2 নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের, তাহলে 2x-y=5 এবং x-y=1। আমরা প্রথমেই বলেছি আমরা প্রথমটাকে 1 নম্বর এবং দ্বিতীয়টাকে আমরা দিব 2 নম্বর। আমরা সমীকরণ দুইটার নাম দিলাম। আমরা এবার লিখব ধাপ 1 অনুসারে আমরা লিখব 1 নং সমীকরণ হতে পায়, সমীকরণ হতে পায়, আমরা 1 নং হতে পাই। দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেলাম, আমরা এখানে ওয়াইয়ের মানটা যদি বের করি তাহলে আমরা এখানে পাব, আমরা বলেছিলাম এর আগে এক্স বের করেছিলাম, আমরা এখানে ওয়াই বের করছি, তাতে কোনো সমস্যা নেই, এক্স বা ওয়াইয়ের যে কোনো একটি বের করলেই হবে। তাহলে ওয়াই কাল টু কত পাচ্ছি আমরা, 5-2x। বন্ধুরা এটির নম্বর দিব আমরা 3, তাহলে এটিকে আমরা দিলাম 3 নম্বর। তো বন্ধুরা এবার আমরা লিখব কি, যে এই ওয়াইয়ের মানটি আমরা কি করব, আমরা দেখো এই ওয়াইয়ের মানটি আমরা এখন লিখব, যে ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান আমরা কয় নম্বরে বসিয়ে দিব, ওয়াইয়ের মান আমরা এবার 2 নং-এ বসিয়ে দেব, 2 নং-এ বসিয়ে। বন্ধুরা এবার 2 নম্বর সমীকরণটা লক্ষ্য করো, 2 নম্বর সমীকরণ কী ছিল আমাদের, আছে x-y। তাহলে 2 নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো কত, তাহলে আমাদের 2 নম্বর সমীকরণে প্রথমে আছে এক্স, তারপরে আছে মাইনাস, তারপরে কি আছে ওয়াই, আমরা ওয়াইয়ের জায়গায় এবার ওয়াইয়ের মানটা বসাই দিব কত, 5-2x, 5-2x ইকুয়াল আমাদের কত আছে, আমাদের আছে 1। আশা করি বন্ধুরা বুঝতে পারছ। এবার যদি আমরা এটাকে সরলীকরণ করি তাহলে প্রথমে আমরা বন্ধনীটা তুলে দিব, তাহলে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস কত লিখব আমরা এখানে, -5+2x=1, বা আমরা কি লিখতে পারি, এক্সগুলিকে এক জায়গায় করে ফেললাম তাহলে এখানে কত হলো 3x, আর ধ্রুব সংখ্যাগুলিকে একদিকে নিয়ে গেলাম তাহলে 1+5। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, এইবার দেখো আমরা যদি হিসাব করি তাহলে 3x = পেলাম কত, 6। আমরা এবার তাহলে x = কী লিখতে পারি, আমরা x = লিখতে পারি 6/3। অতএব আমরা x = কী লিখতে পারি, 2। তাহলে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কী করব, এই মানটাকে আমরা এবার বসিয়ে দেব, কোথায় বসাবো, এবার আমরা এই মানটাকে বসিয়ে দিব হলো কয় নম্বরে, 3 নম্বরে। তাহলে লিখব আমরা x এর মান 3 নং সমীকরণে বসিয়ে, তাহলে আমরা যদি বসায় দেই তাহলে 3 নম্বর সমীকরণ ছিল কি, y = আমাদের 5-2x, তাহলে 5-2x, x এর মান আমরা কত পেয়েছি, 2 পেয়েছি, আমরা বসিয়ে দিলাম তাহলে কত পাইলাম, 5-4, আমরা যদি হিসাব করি এখানে পেয়ে গেলাম কত, 1। তাহলে বন্ধুরা এবার আমরা লিখব নির্ণয় সমাধান কি, x, 1। তাহলে আমরা এটাকে উপরে একটু লিখি,
তাহলে ফাঁকা জায়গায় আমরা লিখব নির্ণয় সমাধান, আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান লিখব এক্স কমা ওয়াই সমান কত, আমাদের আসলো হলো এক্স ইকাল টু আসছে টু, ওয়াই ইকাল টু আসছে হলো ওয়ান। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমাদের কি এভাবেই আমরা কি করব আমাদের সমীকরণগুলির যে জোট রয়েছে অর্থাৎ সরল সরল সমীকরণগুলিকে আমরা কি করতে পারি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি। তো আশা করি বন্ধুরা বিষয়গুলি বুঝতে পেরেছ। এবার তোমরা তোমাদের পাঠ্যবইয়ের বাকি যে সমস্যাগুলি রয়েছে 1 থেকে 12 পর্যন্ত তোমরা সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। তাহলে আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।